হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে কি কি করব তোমরা সবাই দেখতে থাকো। আজকের বারটা হলো বৃহস্পতিবার, আর দেখো কত সুন্দর গোলাপ ফুটেছে গাছে। খুব সুন্দর গোলাপটা, বড় গোলাপও আছে। তো চলো কাজকর্মগুলো সেরে নেওয়া যাক। তো সকালবেলা ঘুম থেকে ছাদ থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। তো কালকে সোয়াবিনের রান্না ছিল, তো সেই তরকারিটা বের করেছি আর ভাত বসিয়েছি। ভাতের সঙ্গে এখানে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তারপরে এখানে পাউরুটি নিয়েছি, তো ছেলেকে টিফিন দেব পাউরুটি, তো সেই জন্য পাউরুটিগুলোকে শেখে নিচ্ছি। তো মাখন দিয়ে একটু চিনি দিয়ে একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। আমি কিন্তু কোনোদিনও ডিম সিদ্ধ স্কুলে দেইনি, তো আজকে আমি কিন্তু ফার্স্ট আমার ছেলেকে ডিম সিদ্ধ দেবো। তো প্রায় ওর বন্ধুরা কিন্তু নিয়ে আসে স্কুলে, এসে বলে মা তুমি আমার ডিম সিদ্ধ দাও না, একটা দিতে পারো তো। তো আমি বলি বাড়িতেই তোকে তো দিয়ে দিই, তুই তো বাড়িতেই খেয়ে যাস, আর কি দরকার বলতো স্কুলে নিয়ে যাওয়ার। তো মনে মনে ভাবতাম যে স্কুলে টিফিনের ব্যাগে ওই ডিম দেবো, এটা কেমন লাগে যেন। তো ছেলে মানছেই না, না সবাই নিয়ে আসে কী হবে, তুমি দাও দাও। তো ভাবলাম যে বাবা থাক, খেতে হবে না। কিন্তু আজকে খুব তাড়া ছিল, এতটা চা তাড়া ছিল বলতে উঠতে আমার দেরি হয়েছিল ঘুম থেকে। প্রায় 5:30-5:30 মধ্যে যদি ঘুম থেকে উঠে যাই তাহলে ঠিকঠাকভাবে ছেলেকে কিন্তু টিফিন ব্যাগ গোছানো, ব্যাগটা অবশ্য রাতেই গুছিয়ে রাখি, তো সকালবেলা উঠে সময় হয় না। তো খাবার দাবার রেডি করতে মানে হিমশিম খেয়ে যাই সকালবেলাটা দৌড়াদৌড়িতে। তো ভাবলাম যে যাই হোক আজকে মাখন দিয়ে 3 টুকরোর মতো রুটি দিয়ে দিলাম, ভালো করে শেকে নিয়ে, ব্রাউন ব্রেড ছিল অবশ্য, ব্রাউন রুটি ছিল। তারপরে 2টো ডিম সিদ্ধ দিয়ে দিলাম, 1টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, মাঝখানটায় গেটে একটু লবণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাস ঢেকে ছেলে স্কুল যাওয়ার পর কাজ টাজ কমপ্লিট, বিছানাটা কমপ্লিট করলাম, ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেল। তো বৈশালী এখানে পুজো করছে আজ বৃহস্পতিবার। ঘরের পর্দা টর্দা সব কিছু ধুয়ে দিয়েছি, কালকে বাবার ঘরটা একদম পরিষ্কার করে দিয়েছিলাম, তো এগুলো এখন রোদের মধ্যে মেলে দেব। রাস্তার কাছে ঘর হয়ে এতই যে নোংরা হয়, মানে ঘর দুয়ার তো এমনিতেই নোংরা হয়, পরিষ্কার করা হয় সপ্তাহে সপ্তাহে, ঝাড়ঝাটা দেওয়া হয় ঘরগুলোতে, তবুও প্রচণ্ড নোংরা। পর্দাগুলো ছেলেগুলো বাচ্চা দুটো দৌড়াদৌড়ি করে এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘরে, তো পর্দাগুলোও সবসময় পরিষ্কার রাখা দরকার। তো টানাটানি করে এই করে, তো মাসে 2 মাসে একবার করে ধুলে পর্দাগুলো কিন্তু পরিষ্কার থাকে। তো ভাবলাম যে না আজকে পর্দাগুলো ধুয়েই দিই। আকাশটা তো প্রায় 1 মাস থেকে শ্রাবণ মাসটা এরকমই চলছে, বৃষ্টি কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘ হচ্ছে ঠিক ঠিকানা নেই। এই কিন্তু আমি মেঘ দেখো চতুর্দিকে কিন্তু মেঘ করে আছে, তবুও ভাবলাম যে পর্দাগুলো হালকা পাতলা ছিল, ওয়াশিং মেশিনে দিয়েছি, জলটা প্রায় তো শুকিয়েই গেছে, তো এমনিতেই মেলে দিই। তো এটাই আর কি করলাম। ও বাবা দেখি আকাশে কি অন্ধকার করে এসেছে, এই মনে হয় তুলতে হলো। তো বাবার ঘরের পাপড় দুটো ধুয়ে দিই, ভিজিয়ে দিয়েছি, এই দেখো কি পরিস্থিতি, বৃষ্টি পড়ে গেল পড়ে গেল, আর জামা কাপড়গুলো দেখো সব এখানে তুলে বালতির মধ্যে রাখলাম, দিলাম অন্ধকার, বৃষ্টি এসে গেল, কি অবস্থা, পুরো বৃষ্টি একদম বৃষ্টি, তবু একটা তুলতেই পারলাম না। তো থাক আর কি করার, বৃষ্টিটা না থামলে যেতেও পারবো না, পাপড়গুলো ধুতেও পারবো না। তারপর জামা কাপড়গুলো ঠিকঠাক করে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। প্রায় টুকটাক রান্না আছে, তো ভাবলাম একটু পটল চিংড়ি করে নিই। তো চিংড়ি মাছ ছিল বেশ খানিকটা, তো ওই হিসাব করে নিয়েছি 4 পিস 4 পিস করে। আর ছেলেটা চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে, খুব খারাপ লাগে চিংড়ি মাছ নিয়ে আসলে, ও বল চিংড়ি মাছ খুব খেতে ভালোবাসতো আমার ছেলেটা। তো পটল এবার একদম 2 ফালা করে কেটে নিলাম, নুন হলুদ মেখে নিলাম ভালো করে, মেখে নিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ মাখলাম। এসে বারবার বলছে মা চিংড়ি মাছ রান্না করছো, আমি বলছি হ্যাঁ, ও তো খাওয়া যাবে না কারণ চিংড়ি মাছ দেখলেই প্রচুর অ্যালার্জি উঠে যায় গায়ে শরীরের মধ্যে। তো ভাবলাম এখানে একটুখানি সাদা সর্ষে নিয়ে নিলাম, কালো সর্ষে নিলাম, তার মধ্যে পোস্তও নিয়ে নিলাম, আর পোস্ত একটু নারকোল কোড়া ছিল, প্রায় আনাই থাকে ওটাকে মেট্রো ক্যাশন কাটি থেকে নিয়ে এসে রাখা হয়। তো 4টা কোটা কয়েক কাঁচা লঙ্কা এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুনটাও এখানে দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভেজে একটু পটল ভাপা করব। অনেকে দেখি কাঁচায় রান্না করে, তো ভাবলাম যে পটলের মধ্যে যদি নুন হলুদ না লাগে ভাজা এটা কেমন লাগবে, পানসে পানসে লাগবে। তাছাড়াও এমনিতেই পটলের মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, ঝিঙ্গে বলো পটল বলো জল কিন্তু বেরোয়।
মিনিমা কি দাদা কি খাবে? দাদা কি খাবে? দাদা কি খাবে? দাদা নুন খাবে? তুই তো একটু আগে বলে দাদা ঠান্ডা জল। দাদা নুন, ও দাদা স্কুল, না নুন খেতে নেই, না নুন খেতে নেই, না না। তো রান্না করতে করতে ছেলে আমার চলে আসলো, পটলগুলো প্রায় আমার ভাজা হয়ে গেল, হালকা করে ভেজে নিয়েছি, তারপরে এখানে পেস্টটাও হয়ে গেল। তো চিংড়ি মাছটা একটুখানি সামান্য তেল দিয়ে ভেজে নেব, হালকা ভেজে নেব, কারণ চিংড়ি মাছটার এমনিতেই গন্ধ একটু না বাসলে কেমন লাগে। তো ভাবলাম একটুখানি হালকা করে ভেজে নিয়ে এপিট ওপিট করে তাতেই গন্ধটা চলে যাবে। এখন ছেলে মানে ভাই দাদা চলে এসেছে, ভাই কিন্তু খুব খুশি, ও যখনই স্কুল থেকে চলে আসে, বাড়িতে না থাকে, একা থাকে, তো যখনই দাদাকে দেখতে পায় চার হাত পা দালা পালাপি দাপাদাপি করবে। তো চিংড়ি মাছটা বেশ কিন্তু দারুণ লাগছে, কালারটা কী সুন্দর হয় না চিংড়ি মাছের কালারটা, একটুখানি তেলের মধ্যে পড়লেই চিংড়ি মাছের কালারটা হয়ে যায়। তো এখানে সব চিংড়ি মাছ পটল নিয়েছি আর ওর মধ্যে বাটা ঘষাটাও দিয়ে দিলাম। তো পটল ভাপে যেটা হয় আর কি, তো সেটাই করবো আমিও। তো অনেকে টিফিন বক্সের মধ্যে বাটির মধ্যে ওটাকেই বলে ভাপা, তো যাই হোক আমি অত কিছু করবো না, আমি কড়ার মধ্যেই বসিয়ে দেবো, যেটা আমার আর কি চট জলদি হয়, কারণ আমার ছেলে চলে এসেছে, কারণ ওকে এখন স্নান করাতে হবে, তারপরে ওকে খাওয়াতে হবে, আবার ঘুম পাড়াতে হবে, বিকেলবেলা আবার পড়াতে আসবে দিদিমণি, না হলে তো আমি তাড়াতাড়ি আবার ধরতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি না ঘুমালে হয় না, ওই সাত সকালবেলা ছটার মধ্যে উঠে যায়, একটু না ঘুমালে কেমন হয়। তো একটু পরিমাণ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম, এর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম, ব্যাস এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। এর কিছু করতে হবে না, নাড়াচাড়া কোনো কিছুর দরকার নেই। তো এটা তোমরা টিফিন বাটিতেই অনেকে জলের মধ্যে বসিয়ে ট্রাস্টানের উপর দিয়ে ঢেকে দিয়ে করে নেয়, তো আমি এরকমই দেবো। উপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ব্যাস এবার ঢেকে দিয়েছি, তো ঢেকে দিকে এটা হয়ে যাক। তো দেখলাম প্রায় ওই 10-15 মিনিটের মধ্যে প্রায় হয়ে এসেছে, তো এটা এখন আমি নামিয়ে নেব। তো মাখো মাখো ভাব থাকবে, বেশি তো ঝোল হবে না, ভাপে বলতে তো মাখো মাখোই হয়ে যায়। তো এখন দাদা ভাই দুজনে মিলে খেলছে, তো বললাম যে বাবু একটু বস, আমার হয়ে এসছে প্রায়, জামাকাপড়গুলো খুলে দিয়ে দিলাম, এখন নিজে নিজেই জামাকাপড়গুলো খুলতে পারে, চেষ্টা করে। তো বললাম যে বাবা এখন বড় হয়েছিস, নিজে নিজেই কর, এখন জামাটা তো খুলতে পারে, প্যান্টটা পরতে পারে, কিন্তু জুতো আর ফিতে বাঁধতে পারে না। তো চলে আসলাম, তো এখানে ড্রয়িং করছে, ঘুমা ঘুম থেকে উঠলো, তো আজকে ড্রয়িং ক্লাস আছে, তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, মা 4টার সময় উঠে গেছে, কারণ 6:30টার সময় স্যার চলে আসবে, আবার বিকেলবেলা আবার দিদিমণিও পড়াতে আসবে ওই 5:30টার মধ্যে। তো 3:30টার মধ্যে বেশ ঘুম থেকে নিজে থেকেই উঠেছে, মাথার মধ্যে ওটা আছে আজকে তো ড্রয়িং আমাকে করতেই হবে। তো সবাই কমেন্ট করে জানাবে আমার ছেলের সিনারিটা কেমন হয়েছে, ও কিন্তু এটা নিজে নিজেই করেছে, কোনো হেল্প করিনি, তো স্যার যেটা তুলে দেয় এখন দেখে দেখে মোটামুটি পারে। তো চলে আসলাম ওই সন্ধ্যাবেলা, তো ছেলে এখানে ড্রয়িং পড়তে গেছে, তো এখানে ছেলের জন্য ক্লক্স খাবার রেডি করে নিলাম, তো এটাও এখন খাবে, ওর তো বন্ধুরাও চলে এসেছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো কে কীরকম ড্রয়িং করেছে তো সেগুলোই দেখছি, কার কীরকম কমপ্লিট হয়েছে তো সেটাই দেখানো হচ্ছে। তো চলে এসেছে ওর দুই বন্ধু এখানে, শিবাই আর রিও, তো পুস্কিটাও এখানে কথা বলছে, আন্টি 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 করছে। তো এই যে টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো।